আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এখানে দুটো পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে দুটো পয়েন্ট, এই যে দুটো পয়েন্ট। একটা হল আপনার এই লাইনটা, যে এই আপনার ডাইন সাইডে আমার হাতের যে ডাইন সাইডে যে পয়েন্ট আছে হাতের ডাইন সাইডে, এটা হলো আপনার হলো টাঙ্কি লাইন। টাঙ্কি থেকে এনে একটা পানি আসবে, একটা টিপ কল বসবে, একটা টিপ কল বসবে, এখানে একটা টিপ কল আমরা ফিটিং করবো। আর আপনার এই যে বাম সাইডে, আমার হাতের বাম সাইডে এটা আপনার হলো মোটর লাইন। মোটরে যখন আপনার একটা হুইস পাইপ, আপনার এই যে হুইস পাইপগুলো আছে, যে হুইস পাইপগুলো, এই হুইস পাইপে পয়েন্ট করবো। এখানে আপনার হুইস পাইপ দিয়ে কোনো যদি পানি লাগে, হয়তো গাড়ি ওর জন্য একটা হুইস পাইপ আমরা সিস্টেম করবো। আর এই লাইনটা আমরা কীভাবে আমরা করি, ফিটিং করি, সেটা আপনারা দেখুন, দেখে আপনারা নিজেরাই শিখুন, শিখে নিজেরাই করুন। যে আমরা এখন কী করবো, আমাদের লাগতে এটা আমাদের পয়েন্টটা হলো, আমাদের এখানে পয়েন্ট আছে আপনার হলো থ্রি ফোর পয়েন্ট আছে। এই পয়েন্ট আমরা ই করবো, এটা আমরা আমাদের হাফ থ্রি ফোর একটা বুশ আমরা এখানে ধরাবো, এখানে ধরাবো হাফ থ্রি ফোর একটা আমাদের বুশ ধরাইতে হবে। সুন্দর করে আগে করে দেবে। তারপর আমাদের এই যে আপনার চাবিটা বল বাল্ব, এই যে বল বাল্ব, এখন আমাদের বল বাল্ব হাফ ইঞ্চি আমাদের নিপলও লাগতেছে। আমাদের এখন নিপিল দিতে হবে, নিপিলে থ্রি টেপ মারতে হবে, সুন্দর করে থ্রি টেপ দিতে হবে, দোনো সাইডে আপনার থ্রি টেপ দিতে হবে। আর বন্ধুরা, যখন আপনার প্লাস্টিকের জিনিসে কাজ করবেন, প্লাস্টিকের জিনিস তখন আপনারা টাইট আপনারা কীভাবে দেবেন, এটার একটা পরিমাণ আছে। ওই পরিমাণ ছাড়া যদি আপনার অতিরিক্ত যদি আপনার টাইট দেন, তাতে আপনার সমস্যা হবে, সমস্যা বাড়বে। আর যে পরিমাণ লাগবে সেই পরিমাণ আপনার টাইট দেবেন, খেলার কোনো সমস্যা পড়বেন না। আমাদের এখন চাবির মাথায় আমাদের নিপিলটা এখন ফিটিং করলাম, এখন আমাদের এখানে ফিটিং করতে হবে, এখন আমাদের টাইট দিতে হবে। সামনে সেটা তো পাইপটা কোথাও তো আমাদের এখন রিল দিয়ে আমাদের টাইট দিতে হবে। পরিমাণ ভাবে টাইট দিতে হবে, পরিমাণ ছাড়া বেশি দিলে সমস্যা হবে। আপনার পরিমাণ ভাবে দিবেন তাই, ইনশাল্লাহ সমস্যা করবেন না। আর একটু লাগবে, হ্যাঁ আমাদের এটা টাইট হয়ে গেছে, আমাদের হুইস পাইপের পয়েন্টটা কমপ্লিট হলো। এখন আমরা যে এখানে একটা যে একটা টিপ কল আমরা ফিটিং করবো, টিপ কল, টিপ কলের লাইনটা আমাদের এখানে পয়েন্টটা দেখুন, এখানে আপনার 1 ইঞ্চি করা, সেটাকে আমরা 1/2 ইঞ্চি করবো। 1/2 ইঞ্চি করার জন্য আমাদের কী লাগবে, এই বুশ, এই বুশ লাগবে, এটা হলো আপনার 1/2 বুশ আমাদের এখানে হবে। যে 1/2 বুশটাকে আমরা এখন সুন্দর করে সিটিং করব, সিটিং করে এখানে আমরা ফিটিং করব। এটা আমাদের এখন আমরা এখানে আমাদের সিটিং হয়ে গেল, 1/2 বুশটা আমাদের সিটিং হলো, আমাদের এখন টাইট দিব। হ্যাঁ আমাদের এটা বুশটা আমাদের কমপ্লিট হলো, এখন আমরা কল ধরাবো, কলের জন্য আমাদের থ্রি টেপ দিতে হবে, এই কলের মাথায় আমাদের থ্রি টেপ বসাতে হবে। পরিমাণ ভাবে আমরা থ্রি টেপ দিব, পরিমাণ ছাড়া বেশি দিব না, আবার কমও দিব না, যা লাগবে তাই দিতে হবে। আমাদের
আপনার এটা একটু টাইট ফিট হবে, হালকা একটু টাইট ফিট হবে। এখন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের এটা মোটর লাইন, এটা মোটর লাইন, এটা হলো আপনার ট্যাঙ্কির যে একটা লাইন, ট্যাঙ্কির পানির লাইন একটা। আর বন্ধুরা আমাদের কাজ এটা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো যদি লেগে থাকে অবশ্যই পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার ভিডিওটি আপনাদের যদি যদি ভালো যদি না লেগে থাকে দেখার দরকার নেই ভাই, এটা প্রয়োজন ছাড়া মানুষের যদি দেখে ভিডিওটার সমস্যা, সময় নষ্ট করবেন না আপনারা যদি ভালো যদি না লাগে। আর আমার এখানে যদি কোনো ভুল যদি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের কাজ পুরো কমপ্লিট, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।